আরো একবার ফর বিজনেসে দর্শক আজ আমন্ত্রিত হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাহাজ নির্মাণ শিল্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত দুজন ব্যক্তিত্ব জনাব সাইফুল ইসলাম চেয়ারম্যান ওয়েস্টার্ন ম্যারিন গ্রুপ এবং জনাব আব্দুল বাদুদ পরিচালক নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড শিপয়ার শিপ বিল্ডিং লিমিটেড জনাব ইসলাম আপনি অন্য একটা ব্যবসার সাথে জড়িত এই শিল্পে জাহাজ নির্মাণ শিল্পে আসলেন মানে কি কেন আপনাকে উদ্বুদ্ধ করেছে দেখুন ফার্স্ট অফ অল আমাকে বলতে হয় যে এটা আমার অনেকটা প্রফেশন রিলেটেড জব তা আমি শুরু থেকেই প্রফেশন রিলেটেড জবের সাথে জড়িত থাকলেও বেশ অনেকটা সময় তার থেকে আবার বাইরে ছিলাম কিন্তু সময় একটা স্বপ্ন ছিল যে কিভাবে আবার আমি আমার নিজস্ব প্রফেশনে ফেরত যেতে পারি সেটা একটা স্বপ্নের ব্যাপার আরেকটা ব্যাপার হলো যে যে কোনো শিল্পে আপনাকে ম্যানুফ্যাকচারিংয়ে যদি যেতে হয় তখন কতগুলি ব্যাপার আছে সেটাকে আপনাকে ভাবতে হয় যেরকম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার ইউর কম্পিটিটার সেটা একটা জিনিস আরেকটা হলো যে বিগত দিনগুলিতে বাংলাদেশের ইমেজের অবস্থা একটু আমাদের অন্যরকম ছিল বিকজ অফ দ্য পলিটিক্যাল আনস্টেবিলিটি হ্যাঁ এই যে ইনস্টেবিলিটি ছিল সেটার জন্য আমরা সবাই আপনি দেখবেন যে বলে যে ইমেজ বিল্ডিং দরকার ব্র্যান্ড বাংলাদেশ দরকার সেসব নিয়ে আমরা চিন্তা করতাম আমরা চিন্তা মানে যে জাহাজটা যেটা সমুদ্রে চলে ওটা কিন্তু পৃথিবীর সব জায়গায় যায় এটা এরকম একটা মানে মানে আপনার মুভেবল আইটেম যেটা ব্র্যান্ড ইমেজের জন্য বিরাট একটা কাজ করে তো বাংলাদেশকে যদি আপনি বিশ্বের বাজারে যদি পরিচিত করতে হয় এরকম একটা জিনিস করতে হবে যেটি যেটা মোবাইল এবং যেটা নাকি আপনার মুভমেন্ট আছে সেটা চিন্তা করেই আমরা জাহাজ শিল্পের পার্টিকুলারলি আমি ফ্রম ওয়ান সেক্টর টু অ্যানাদার সেক্টর সেটা আমি চিন্তা করেই এই জাহাজ শিল্পের দিকে এসেছি আমার কম্পিটিভ অ্যাডভান্টেজের জন্য এবং ইমেজ বিল্ডিংয়ের জন্য এই দুটোর জন্য আমি এসেছি জেনবাদ আমরা এই যে অর্থনৈতিক মন্দা গেল এই সময় আমরা জাহাজ নির্মাণ শিল্পে কিভাবে মোকাবেলা করেছে অ্যাকচুয়ালি মন্দা তো সবাইকে এফেক্ট করেছে ছোট হোক বড় হোক সবাইকে করেছে তো জাহাজ নির্মাণ শিল্প যেহেতু একটা বড় একটা হেভি ইন্ডাস্ট্রি এটার উপর কিন্তু ভালোভাবে চড়া হয়েছিল মন্দার সময়টা তো যা হোক মন্দা কেটে যাচ্ছে সবাই আমরা জানি সেটা আমাদের দেশেও আস্তে আস্তে মন্দাটার এফেক্টটুকু কমে আসছে আর শিব বিলিং সেক্টরটা এমন একটা সেক্টর এটা কখনো অ্যাকচুয়ালি ফল ডাউন করবে না এটা আপনার আইএমও বলেন বিভিন্ন রেগুলেশন এমনভাবে আপনাকে আজকাল স্ট্রিক্ট রেগুলেশনের মধ্যে জাহাজ চালাচ্ছে যে আপনার কোনো একটা সময় যেরকম যেরকম আমরা এশিয়ানরা সাবস্ট্যান্ডার্ড জাহাজগুলি চালাতাম এখন কিন্তু আর পারছে না আপনি পোর্ট টু পোর্ট যেতে হবে আপনার প্রোটাস্টের কন্ট্রোলে ধরছে সুতরাং ওই স্ট্যান্ডার্ড জাহাজগুলো চালানো কিন্তু এখন বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে যেহেতু মন্দাটা কেটে যাচ্ছে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হচ্ছে দেশ এক দেশ থেকে আরেক পণ্য বেচা কেনা হচ্ছে মুভমেন্ট বেড়েছে সুতরাং এটা বাড়বি